আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে। আমরা একাদশ ভর্তির দুটো বিষয় নিয়ে কথা বলবো, আবেদনের কোটা এবং প্রথম পর্যায়ে সকল তথ্য। এই প্রথম পর্যায়ে ফলাফল নিশ্চয়ন, এই বিষয়গুলো অনেকে এখনও বুঝতেছে না, এবং কোটা নিয়ে অনেকে জানতে চাচ্ছে। দুইটা স্পেসিফিক ভিডিও থাকছে। আমি আসলে কোটা নিয়ে আলাদা একটা ভিডিও করতে চাইছিলাম, কিন্তু আমার মনে হলো যে একসাথে করে ফেলি, কারণ অনেকগুলো ভিডিও করে কোনো লাভ নেই। সো চলো আমরা শুরু করি, মূল টপিকে চলে যাব। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নাই, করে রাখো ভাইয়া, কারণ নিয়মিত সকল আপডেট তথ্য তোমাদের একাদশ ভর্তি, তারপর তোমাদের কলেজ সব তথ্য আমাদের কাছ থেকে পাবা। তাই আমাদের সাথে যুক্ত থাকার কোনো বিকল্প নাই, অনেক অ্যাডভান্টেজ তোমরা পাবা। আমরা প্রথমত আগে তোমাদের কোটা নিয়ে কথা বলি। আবেদনের ক্ষেত্রে কোটা হচ্ছে তিন ধরনের: মুক্তিযুদ্ধের কোটা, স্পেশাল কোটা, এডুকেশন কোটা। তো আমি সরাসরি আবেদন পৃষ্ঠায় চলে যাই। এখানে দেখতে পাচ্ছ যে কোটা নির্বাচনের ক্ষেত্রে যদি তুমি মুক্তিযোদ্ধা কোটা চাও, তাহলে এইখান থেকে তোমাকে কোটা নির্বাচন করতে হবে। এবং বলা হয়েছে দয়া করে আপনার জন্য প্রযোজ্য করে খুব সাবধান নির্বাচন করুন। এখানে মুক্তিযোদ্ধা কোটা শুধু দেওয়া আছে, অর্থাৎ ফ্রিডম ফাইটার কোটা। এখানে যদি তুমি টিক দাও, তুমি যদি টিক দাও, তোমাকে বলা হবে মুক্তিযোদ্ধার সন্তান, সন্তানের জন্য কোটা প্রযোজ্য হবে। কোনো শিক্ষার্থী কোনো কলেজ সমমান শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটা ভর্তির জন্য নির্বাচিত হলে ভর্তির সময় শনাক্তকরণের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। অর্থাৎ অবশ্যই কিন্তু তোমাকে সনদপত্রের ফটোকপি দাখিল করতে হবে, প্রত্যয়নপত্র দাখিল করতে হবে, নয়তো কিন্তু হবে না। সেটা গেল এই কোটা। দেন আরও দুইটা কোটা আছে এবং সেটা বলি। একটা হচ্ছে স্পেশাল কোটা। স্পেশাল কোটাটা ব্যাপারে ঠিক এমন যে যদি কোনো ক্যান্টনমেন্ট কলেজ হয় সেখানে স্পেশাল কোটাটা আছে। যেমন ধরো আমরা ঢাকা মহানগরীর ধরে নাও ক্যান্টনমেন্ট এলাকা দিচ্ছি, ক্যান্টনমেন্ট এলাকায় আমি কোনো একটা ক্যান্টনমেন্ট বিএফ সাইন কলেজ দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে আমি যদি এইগুলো সব সিলেক্ট করি, করে আমি যদি কোটা দিই, এখানে কিন্তু কোটা আছে, স্পেশাল কোটা। এই স্পেশাল কোটা কিন্তু অন্য জায়গায় থাকবে না। সো স্পেশাল কোটাটা হচ্ছে জাস্ট ক্যান্টনমেন্টের জন্য বা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজগুলোর জন্য এই কোটাটা থাকে। সো এই কোটাটা শুধুমাত্র তারাই দিই, বা যাদের এই কোটা আছে, যাদের বাবা মা সেনাবাহিনীতে চাকরি করে বা আত্মীয় স্বজন সেনাবাহিনীতে চাকরি করে, তারাই কোটাটা অ্যাভেলেবিলিটি পাবা। আর একটা কোটা আছে, সেটা হচ্ছে এডুকেশন কোটা। এডুকেশন কোটাটা সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অ্যাভেলেবেল, তবে এই কোটাটার ব্যাপারটা হচ্ছে যারা শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী তাদের জন্য এডুকেশন কোটা। কেমন এখানে কোটাটা এবং এডুকেশন কোটা যদি তুমি এখানে যদি তুমি ইয়েস দাও তোমাকে, বা এখানে যদি তুমি ইয়েস দাও তোমাকে কিন্তু অনেক তথ্য দিতে হবে। বলা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় এবং অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য মূলত, এবং মহানগরীয় বিভাগীয় এবং জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, উপজেলা পর্যায়ে না। সো এখানে 2% কোটা থাকবে, এবং এখানে বেশ কিছু তথ্য তোমাকে দিতে হবে, সেগুলো তুমি যাচাই বাছাই করে নিবা, তবে তুমি এটা অ্যাপ্লাই করবা। এই হচ্ছে তিনটা কোটা। আর কোটার একটু আমি তোমাদেরকে ই বলে দিই, সংখ্যাটা বলে দিই। ধরো না মুক্তিযোদ্ধা কোটা হচ্ছে 5%, আর এডুকেশন কোটা হচ্ছে 2%। এডুকেশন কোটা 2%, মুক্তিযোদ্ধা কোটা 5%, অ্যান্ড স্পেশাল কোটা যেটা আছে এইটা কিন্তু কোনো মানে সীমা নাই, এটা হইতে পারে সব নিতে পারে, তারা এটা ক্যান্টনমেন্ট কলেজ নির্ধারণ করবে। আর মুক্তিযোদ্ধা কোটা 5% মানে হচ্ছে 100 স্টুডেন্ট নিচ্ছে, তার মধ্যে 5 জন নিবে মুক্তিযোদ্ধা কোটা থেকে। এবং মুক্তিযোদ্ধা কোটা যদি কারো থাকে, এটা খুবই সুবিধা দিবে তোমাকে, কারণ তোমার ওখানে প্রতিযোগিতা কম হবে। কারণ বাংলাদেশে মুক্তিযোদ্ধার পরিমাণ কত আছে, তার মধ্যে নাতি বা নাতি নাতনিরা কয়জন বা এবার একাদশে ভর্তি হবে, সো বলা যায় বেশ ভালো সুযোগ সুবিধা তোমরা পাবা। এবং এডুকেশন কোটার ক্ষেত্রেও সেম, 100 কোটার মধ্যে অন্তত 2 জন এডুকেশন কোটা ভর্তি হতে পারবে। সেই বিষয়গুলো আছে, তোমরা সেখানে অ্যাপ্লাই করো। তোমরা যদি কোনো কারণে মুক্তিযোদ্ধা কোটা তুমি অ্যাপ্লাই করলা, মুক্তিযোদ্ধা কোটায় তোমার হয়তো বা প্রতিযোগিতায় বেশি সেখানে তোমাকে নিল না, তখন কিন্তু তোমাকে জেনারেল শিক্ষার্থীদের সাথে মূল্যায়ন করবে। এমন না যে তোমাকে বাদ দিয়ে দিবে, তোমাকে জেনারেল শিক্ষার্থীদের সাথে মূল্যায়ন করবে, সেটা এডুকেশন কোটার ক্ষেত্র। কোটা নিয়ে বিষয়গুলো আশা করি ক্লিয়ার। দেন আমরা প্রথম পর্যায়ে আবেদন নিয়ে কথা বলি। প্রথম পর্যায়ে আবেদন কার্যক্রম শুরু হয়েছে অলরেডি, যেটা শুরু হয়েছে 10 তারিখে। আমি তারিখগুলো একটু বুঝি, তারিখগুলো অনেকে বুঝতেছে না। আজকে একটা মেয়ে আমাকে কমেন্ট করছে, ভাইয়া আমি গতকাল অ্যাপ্লাই করতে পারিনি, এখন অ্যাপ্লাই করতে পারবো কি না, বাবা মা কান্নাকাটি করতেছে, আমি অ্যাপ্লাই কেন করিনি সবের জন্য। বাস্তবিক অর্থে ওরা কোনো তথ্যই রাখে না, এখন কী করবো বলো ভাইয়া? বাস্তবিক অর্থে তো বিষয়গুলো বারবার রিপিট করতে হচ্ছে। আবেদন শুরু 10 আগস্ট এবং আবেদন শেষ 20 আগস্ট। এই সময়ের মধ্যে তোমরা 150 টাকা ফি দিয়ে অ্যাপ্লাই করতে পারবা, আর কোনো প্যারা নাই। এই সময়ের মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবে 150 টাকা দিয়ে। এক্ষেত্রে তুমি সর্বনিম্ন 5টি সর্বোচ্চ 10টি কলেজে অ্যাপ্লাই করবে, তোমাকে টাকাই 150 টাকাই। এমন না যে কলেজ একটা বাড়লে তোমাকে টাকা বাড়াবে, এমন না, জাস্ট 150 টাকা দিয়ে তুমি তোমার নিজের মতো করে এখানে আবেদন করবে, যে রকমটা আমরা আবেদন করেছি অলরেডি। কেমন? সে একটা বিষয় গেল। সেকেন্ড কথা হচ্ছে আবেদন পরিবর্তন করা।
আবেদন পরিবর্তন করার জন্য তোমাকে আবার সময় দেবো। যারা অলরেডি আবেদন করেছো এই যে 10 তারিখ থেকে 20 তারিখ, তোমার যদি মনে হয় যে তুমি আবেদন পরিবর্তন করবা, তাহলে তুমি আবেদন পরিবর্তন করতে পারবা এই সময়ের মধ্যে, সেটা হচ্ছে 31 আগস্ট আবেদন পরিবর্তনের সময় দিবে। এবং বলে রাখি ভালো যে তুমি তোমার এই আবেদন এই সময়ের মধ্যে তুমি 5 বার পরিবর্তন করতে পারবা। কতবার পরিবর্তন করতে পারবা? 5 বার তুমি পরিবর্তন করতে পারবা তোমার আবেদন, ঠিক আছে? সে পরিবর্তন করার সুযোগ দিবে। আর 31 আগস্ট আবার পরিবর্তন করার সুযোগ পাবো যদি তোমার মনে হয়, কারণ অনেকে বোর্ড চ্যালেঞ্জ করেছো, অলরেডি রেজাল্ট এসেছে তোমার, তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছো, তোমার মনে হচ্ছে তুমি কলেজ পরিবর্তন করবা, 31 আগস্ট আবার সবাই পারবা। আর যারা অলরেডি বোর্ড চ্যালেঞ্জ করেছো, তারা যদি তোমরা ফেল থেকে পাস আসে, তাহলে এই দিন টাকা 150 টাকা পরিশোধ করে অ্যাপ্লাই করতে পারবা। আবার যারা এখনও আবেদন করতে পারবে না 20 তারিখের মধ্যে, অনেক শিক্ষার্থী আবেদন করবে না, তারা আবার এই তারিখে আবেদন করতে পারবা, যতটুকু আমরা জানি। সো নতুন আবেদনের সুযোগ দেবে 31 তারিখ। সো 31 তারিখ দিনটা অনেক স্পেশাল সবার জন্যই। এরপর আসি ফলাফল প্রকাশ নিয়ে। তোমাদের যে এই যে ফলাফল প্রকাশ, 31 তারিখেও তোমরা আবেদন করেছো এবং এখানে 10 তারিখ থেকে 20 তারিখ আবেদন করেছো, এই ফলাফল প্রকাশ করবে 5 সেপ্টেম্বর। তোমাদের ফলাফল প্রকাশ করা হবে রাত 8টায়, এবং এখানে তোমাদের ফলাফল দেখা যাবে অনলাইনের মাধ্যমে। ফলাফল দেখে সব যাবতীয় নিয়ম আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। নিশ্চয়ন শুরু, অর্থাৎ তোমরা যারা এই যে 8 তারিখ ফলাফল প্রকাশের পর একটা তারিখ তো পাবা, তাই না, যে ওই তারিখে তোমাদের ফলাফলটা দিবে, বা ওই দিন তোমরা তোমাদের কি বলে ওটাকে, ওই দিন তোমরা কোন কলেজটা পেয়েছো সেটা তোমরা জানতে পারবা। এরপরে মূলত তোমাদের নিশ্চয়ন করতে হবে, এবং নিশ্চয়ন করতে তোমাদের এখানে টাকা লাগবে 335 টাকা, যেটা ওই সেমভাবে একইভাবে তোমাদেরকে পাঠাই দিতে হবে। আমরা নীতিমালে দেখি যে তোমাদের নিশ্চয়নের ডেট কবে। নিশ্চয়নের জন্য তোমাদের তারিখ দেওয়া হয়েছে 7 তারিখ থেকে 10 তারিখ, অর্থাৎ 7 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর তোমাদের নিশ্চয়নের জন্য তারিখ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তোমরা নিশ্চয়ন করবা 335 টাকা পাঠিয়ে। যে কলেজে আসবে, একটা কলেজে আসবে, এই যে ফলাফলের দিন কিন্তু একটা কলেজে আসবে, এই একটা কলেজে তোমরা নিশ্চয়ন করতে পারবে। এমন যদি তুমি 2-3টা কলেজে নিশ্চয়ন করতে পারবা, একটা কলেজে নিশ্চয়ন করতে পারবা, একটা কলেজ আসবে, এবং যখন তুমি নিশ্চয়ন করে ফেলবা তখনই তোমার ওই কলেজে ভর্তি কার্যক্রম, ওইখানে ভর্তি হইতে হবে। এই পরবর্তীতে কলেজ পরিবর্তন করা যাবে একমাত্র তোমার মাইগ্রেশনের মাধ্যমে। ছোট্ট করে এই বিষয়টা একটু বলি। ধরে নাও তুমি এই তোমার এই 4 নম্বর কলেজটি এসেছে, রূপায়ণ মডেল কলেজ, সো রায়পুর, সরি রায়পুর মডেল কলেজ এসেছে তোমার তোমার আবেদনে 4 নম্বর। তুমি এটা নিশ্চয়ন করে ফেললা। যদি তুমি এটা নিশ্চয়ন করে ফেলো তোমার যদি কলেজটা এসেছে, এরপর উপরে যে 3টা কলেজ আছে, এই 3টা কলেজের জন্য তোমার মাইগ্রেশন অন হবে। যদি পরবর্তী দ্বিতীয় পর্যায়ে যদি তোমার কোনো কলেজ চায় যে তোমাকে নিয়ে নিবে, তাহলে এই দ্বিতীয় পর্যায়ে সেটা তারা নিয়ে নিতে পারবে। তো এইটা হচ্ছে আপাতত প্রসেস, এবং এভাবেই তোমাদেরকে কলেজ সিলেক্ট করবে। আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার। সো অনেক কথাবার্তা বললাম, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।